দেখতে পাচ্ছি সেই হতাশার ছবি। আবার মুড়িতালার পায় বল, শট করলেন, গোল মুড়িতালা, 3-1 গোল। মানুষ একটু আগে বলছিলেন যে ব্যারে মোহনবাগান 4-2-4 খেলছে, কোচ অরুণ ঘোষ এবারে রীতিমতো হতাশ, যেভাবে তাদের স্ট্যানলি অনেকটাই উচ্ছ্বসিত, এখন যেন প্রাণ ফিরে পেলেন এই কোচ গত ম্যাচে হারের পর। আবার দেখুন মুড়িতালা শট, আচম মুড়িতালা যে শট করলেন তখন তার সামনে দাঁড়িয়েছিলেন স্যামসন, দেখুন স্যামসন এবং লেফট ওভার প্রসেনজিতের দুটো পায়ের মাঝখান দিয়ে বল চলে গেল ডান দিকের পোস্ট, গোলরক্ষকের ডান দিকের পোস্ট ঘেঁষে মাঠের বাইরে এই গোল। হ্যাঁ বলো, মানুষ কিছু বলবে এই গোল? মুড়িতালা উৎকণ্ঠিত মুহূর্ত, হেড, এক্ষেত্রে বল এবং সঙ্গে সঙ্গে বল চলে গেল জালে, মুড়িতালা শেষ টোকাটি দিলেন মুড়িতালা চিড়ির হেড থেকে। আমরা দেখে নেব ঘটনাটি কিভাবে ঘটলো, একেবারে প্রাথমিক পর্বে আঘাত এনেছে ওই সবুজ মেরুন ফুটবলাররা, এই মুহূর্তে উচ্ছ্বসিত আনন্দে উদ্বেলিত মোহনবাগান জনতা, কারণ একেবারে তাদের কাঙ্ক্ষিত ব্যাপারটাই ঘটে গেছে। প্রথম অর্ধেই আমরা দেখে নেব, স্নেহাশিস সেন্টার, এক্ষেত্রে চিডিয়েডার হেড, চমৎকার ফ্লিক এবং শেষ টোকাটি মুড়িতালা বল জালে। এক্ষেত্রে মোহনবাগান এই চিডি মুড়িতালার যুগলবন্দী মোহনবাগানকে প্রথম গোলে নিল। আমরা আবার দেখছি মানুষ দা উজ্জ্বল, এক্ষেত্রে দেখো যখন মাইনাসটা হয়েছে এবং যেভাবে মাথাটিকে ঘুরিয়েছে চিড্ডি, তার কিন্তু প্রশংসা করতে হবে। এবং চিড্ডি মুড়িতালা দুজনের যুগলবন্দী এবছর মোহনবাগানকে বেশ কিছু ম্যাচে কিন্তু উতরে দিয়েছে। শুধু বলাকে মুড়িতালা থেকে কিন্তু না ফাউল হলো, আবার কিন্তু বাইরেটা বাইরে থেকে চমৎকার বাপের শট, কিন্তু এক্ষেত্রে গোল, আবার সেই মুড়িতালা আলী 5-5টি গোলে মন মানে গিয়ে গেল। অসাধারণ ফুটবল খেলছে মোহনবাগান, প্রথমার্ধে 3টি গোল করেছেন এডে চিড্ডি এবং দ্বিতীয়ার্ধে 10 মিনিটের মধ্যে আরো 2টি গোল করে ফেললেন সেই মুড়িতালা আলী। অর্থাৎ মোহনবাগান আজকে 5টি গোল এলো বিদেশিদের পা থেকে এবং অসাধারণ একটি মুহূর্ত তৈরি হয়েছে মোহনবাগান মাঠে। সমর্থকরা হাসছেন, নিজেদের মধ্যে জড়িয়ে ধরছেন, এই তো মুহূর্ত, এই মুহূর্তের জন্যই মাঠে আসা, এই মুহূর্তের জন্যই রোদ জল বৃষ্টি উপেক্ষা করে মোহনবাগানকে সমর্থন করা। মা চলে গেলেন পরশুদিন, মা দুর্গা, রয়ে গেলেন মোহনবাগান মাঠের মাটি আর মোহনবাগান ক্লাব। সেই মোহনবাগান ক্লাবে আজকে 5-0 গোলে এগিয়ে গেছে জয়শ্রী ক্লাবের এগেনস্টে, এত সুন্দর মুহূর্ত এই মুহূর্তে মোহনবাগান। দেখুন গোলটি আবার বাপায় শট নিয়েছিলেন গোলকিপার তন্ময় কর্মকার, এগিয়েছে প্রতিহত করার চেষ্টা করেছে কিন্তু তার ডান পায়ে লেগে বল ঢুকে গেল গোলের মধ্যে, 5 গোলে এগিয়ে গেল। এখন 1-0 গোলে এগিয়ে, যদি চিরাগ ইউনাইটেড মোহনবাগানকে হারিয়ে দিতে পারে তাহলে প্রথম পর্বের মতো দ্বিতীয় পর্বেও জয় হবে। মোহনবাগানের আক্রমণ বলতে বলতে গোলাতে পারে এবং মুড়িতালা আলী, যখন আশা আসছে আশার দোলায় দুলছে মোহনবাগান সমর্থকরা, এমনই সময় গোল করে গেলেন প্রাপ্ত সুযোগের সদ্ব্যবহার করে মুড়িতালা আলী। মুড়িতালা আলী এই নিয়ে আই লিগে তিনি 5ম গোলটি করলেন। দেখুন ভাসানো বল, শিবির হেড, তারপর মুড়িতালার হেড, কৌভিক ডান দিক থেকে জয়ন্ত বলটি ভাসিয়েছিলেন, দেখুন আবার জয়ন্তর বল ভাসানো, সেখান থেকে চিডির হেড এবং শেষ অব্দি মুড়িতালার হেড গোলের মধ্যে চলে গেল। শেষ অব্দি কিন্তু ওই চিডি এবং মুড়িতালার যুগলবন্দিতে মোহনবাগান খেলায় ফিরে এলো, সমতা ফিরিয়ে আনলো, 1-1 ফলাফল, মুড়িতালা আলী গোল করলেন তিনি। সৃজনধর্মিতার পরিচয় দেবেন, এরকম কিছু পাওয়া যাচ্ছে না বলতে বলতে সুবের মুড়িতালা আলী এবং গোল। সুবের মুড়িতালা আলী শেষ অব্দি গোল করলেন, মোহনবাগান সমর্থকদের মুখে হাসি ফুটেছে, গোলের খরা চলছিল মোহনবাগানের, সেই গোলের খরা কাটাতে সুবের মুড়িতালা আলী এই মুহূর্তে গোলটি করলেন। দেখুন কিভাবে গোলটি হয়েছিল, বল চলে গিয়েছিল সেখানে সুরকুমার সিং এর কাছে, সুরকুমার বলটি তুলে শট নিয়েছিলেন, সেখান থেকে পেয়ে যান মুড়িতালা, প্রাপ্য সুযোগের সদ্ব্যবহার করতে কোনো ভুলচুক করেননি এক্ষেত্রে সুরকুমারের দেওয়া বল। এই মুহূর্তে দেখুন কিভাবে সুরকুমার পাসটি দিয়েছিলেন এবং শেষ অবধি মুড়িতালা আলী প্রাপ্ত সুযোগের সদ্ব্যবহারে তিনি কোনো ভুলচুক করেননি, যার সুবাদে আপাতত মোহনবাগান গোল পেয়ে গেল। মোহনবাগান 1-0
এক গোলে এগিয়ে গেল। একটা অফসাইডের ক্ষীণ আবেদন উঠেছিল, তবে রেফারি এবং সহযোগী রেফারি সেই আবেদনে সাড়া দেননি। বলটা একটু ডিফ্লেক্ট হয়েছিল একজন খেলোয়াড়ের এবং তারপরে মুড়িতালার পায়ে যায়, এবং মুড়িতালা কিন্তু এক্ষেত্রে কোনো ভুলচুক করেননি, কাজের কাজটি করেছেন। টিভির পর্দায় ডান দিক থেকে বাঁ দিকে সবুজ মেরুন জার্সি পরে এবং হলুদ জার্সি পরে খেলছে ওই জস টেলিগ্রাফ, যারা আক্রমণ করছে বাঁ দিক থেকে ডান দিকে। শ্রেয়াসি সেন্টার গোল হতে পারে এবং গোল, মুড়িতালা আলী দারুণ গোল করলেন, প্রায় দাঁড়িয়ে দাঁড়িয়ে গোল করে গেলেন মুড়িতালা আলী। মানুষ, আমি একটু আগে বলছিলাম যে শ্রেয়াসিসের বাপায় যেন সেফিল্ডের ছুরির ধার আছে, এত সুন্দর বলটা রাখলেন শ্রেয়াসিস যেন মুড়িতালা একদমই দাঁড়িয়ে দাঁড়িয়ে গোল করে গেলেন। দেখুন গোলটা, আবার ভারী সুন্দর পাস এবং দাঁড়িয়ে দাঁড়িয়ে হেড করলেন, একেবারে তাল গাছের মতো যেন দাঁড়িয়ে মাথাটিকে লাগিয়ে গোলের পথ দেখালেন বলটিকে। গোলরক্ষক তন্ময় কর্মকারের কিছুই করার ছিল না, বল চলে গেল জালের মধ্যে, মোহনবাগান এগিয়ে গেল 4-0 গোলে। আজকের এই গুরুত্বপূর্ণ ম্যাচে মোহনবাগান যেন চিডি এবং মুড়িতালা এই জুটির দিকে তাকিয়ে রয়েছে মোহনবাগান শিবির। চিডির সেন্টার করে মুড়িতালা চেস্ট ট্যাপ এবং সঙ্গে সঙ্গে অসাধারণ গোল, এটা অনবদ্য গোল করলেন সেই মুড়িতালা, সঙ্গে সঙ্গে 9 গোলে পৌঁছে গেলেন চিডির সাথে এক আসনে মুড়িতালা। একটা সৃজনধর্মী ক্রিয়াকাণ্ড আমরা বলতে পারি, মোহনবাগান সদস্য সমর্থকরা উচ্ছ্বসিত আনন্দাপ্লুত, খুব স্বাভাবিক, কারণ এই ধরনের গোল দেখলে আনন্দে ফেটে পড়তে হয়। আমরা দেখে নেব চিডি এডার একেবারে ঠিকানা লেখা সেন্টার, চেস্ট ট্যাপিং, বুকে করে বল নামিয়ে সেই চলন্ত বলে সাইড ভলি এবং সঙ্গে সঙ্গে বল জড়িয়ে গেল জালে। মানুষ দা, আসলে আমি এক্ষেত্রে কিন্তু কমল ভুঁইয়ার কথা বলবো, দেখো দাঁড়িয়ে দেখছে এবং যখন ও বুকে ট্যাপ করলো তখনও কিন্তু এসে ওকে ক্লোজ করলো না, এত সুযোগ কিন্তু সচরাচর পাওয়া যায় না। তবে প্রশংসা করবো মুড়িতালার, যেভাবে বলের ওপর চোখ রেখে শরীরটিকে ফেলে দিয়ে ডান পায়ে শটটি নিলেন, সেটি কিন্তু